দেখছেন আমার ইউটিউব চ্যানেল। 184টা মেসেজ পেয়েছি আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং অন্যান্য জায়গাতে। সবারই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে বিনিয়োগকারীদের যে সমস্যা সেটা কখন মিটবে এবং ফাইনাল চুক্তিতে কখন সই ইস্ট বেঙ্গল করবে এবং দল গঠনের জন্য ইস্ট বেঙ্গল 100% কখন ঝাঁপিয়ে পড়বে। ঘুরিয়ে ফিরিয়ে সবাই একই কথা জানতে চেয়েছেন। দেখুন, আমি তখনই কিছু বলতে পারি যখন আমি কিছু বলার মতো পাই, আদারওয়াইজ আমি প্রত্যেক দিনে এসে কিছু গতানুগতিক কথা আপনাদের বলে চলে যেতে পারতাম, তাতে আপনাদের কিছু লাভ হতো না, কিছু খারাপ ভুলভাল বকা হতো, আমার ভিডিওর ভিউ হতো পারত, আখেরে লাভ কিছু হতো না, আমি নিজেও ডিসস্যাটিসফাইড থাকতাম যে আপনাদের ভালো কিছু বলতে পারবো না। এই জন্য আমি কিছু খোঁজ খবর নিতে দেরি করেছি এবং খোঁজ খবর কিছু নিয়েই আপনাদের সঙ্গে এসেছি। আমি পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি কি কি আপডেট আছে যার জন্য আপনারা ওয়েট করে রয়েছেন। 1 আপডেট হচ্ছে, এই সপ্তাহে মানে আজকে 16 তারিখ, আমার হিসেব অনুযায়ী 20 তারিখ বা 21 তারিখে হরিমোহন বাঙ্গুর কলকাতায় আসছেন দুবাই থেকে। উনি ব্যবসায়িক কাজে দুবাইতে রয়েছেন, ওনার ছেলেও রয়েছেন, তো সেইখান থেকে উনি কলকাতায় আসছেন। তার 2-1 দিন আগেও আসতে পারেন, কিন্তু যতদূর বেশি সম্ভাবনা 20 থেকে 21 তারিখের মধ্যে উনি কলকাতায় আসছেন। উনি কলকাতায় এসেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতে বসছেন না, উনি ওয়েট করবেন কখন ওনার ছেলে অর্থাৎ প্রশান্ত বাঙ্গুর কলকাতায় আসেন। প্রশান্ত বাঙ্গুর কিন্তু এই ফলোয়িং উইকেই আসছেন, মানে 20 বা 21 তারিখের পরে আর 2-4 দিনের মধ্যে, তার 2-4 দিনের মধ্যেই উনি কলকাতায় আসছেন। তারপরে আলটিমেটলি বৈঠকটা হবে। আমি আপনাদের আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম একটু ধৈর্য আপনাদের ধরতে হবে, বিভ্রান্তিকর খবরে কান না দিয়ে একটু ধৈর্য আপনাদের ধরতে হবে এবং তারপরেই সব শর্ট আউট বা সলভ হয়ে যাবে, এবং সেটাই হতে যাচ্ছে। আমার হিসেব অনুযায়ী 25 থেকে 26 তারিখের মধ্যে এই পুরো ক্লিয়ার পিকচার আপনাদের সামনে চলে আসবে। 31 মার্চ ইজ এ ডেড লাইন, তার আগেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। এবার আমি আপনাদের বলি যে আপনারা হয়তো জানেন বা আমি আপনাদের একটু স্পষ্ট করে বলে দিই, হু ইজ হরিমোহন বাঙ্গুর, যিনি আমাদের ইনভেস্টর ক্লাবের। 2017 সালে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনি, এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার। আদ্যপান্ত বাঙালি, কলকাতায় বেড়ে উঠেছেন, কলকাতায় পড়াশোনা করেছেন, IIT-তে যান পড়াশোনা করেন, ওনার বাবারও একটা কলকাতার সঙ্গে হিস্ট্রি রয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে হিস্ট্রি রয়েছে, বেণুগোপাল বাঙ্গুরের। উনি শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু শ্রী সিমেন্টের একজন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আছে, তার নাম হচ্ছে প্রশান্ত বাঙ্গুর, হরিমোহন বাঙ্গুরের সুপুত্র। ইনিও কিন্তু কলকাতায় পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজে, তারপর উচ্চশিক্ষার জন্য হায়দ্রাবাদে গিয়েছেন ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসে। ইনি খুব ইয়াং একজন ট্যালেন্টেড একজন এন্টারপ্রেনিয়র বলতে পারেন, সারা ভারতবর্ষের অন্যতম একজন ইয়াং ট্যালেন্টেড এন্টারপ্রেনিয়র। উনি কিন্তু জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শ্রী সিমেন্টের, এরা দুজনেই থাকছেন, এরা দুজনেই কিন্তু দোজ টু আর দ্য পার্সন অফ ইন্টারেস্ট, ইস্ট বেঙ্গল ক্লাবের আগামী ভবিষ্যৎ কিন্তু এদের দুজনের দিকে, মানে এদের দুজনের উপর দাঁড়িয়ে আছে। তো আমার কাছে যা খবর যে ইস্ট বেঙ্গলের যারা কর্মকর্তা রয়েছেন তারা 6-7টা পয়েন্টে স্টিক রয়েছেন এবং তাদের সেই পয়েন্টগুলো নিয়ে কিছু আপত্তি আছে। আমি পয়েন্টগুলো ডিসকাস করতে চাই না, কিন্তু আমি সব কটা পয়েন্ট জানি, যেহেতু তারা সামনাসামনি এসে বলছেন না, সুতরাং আমি ডিসকাস করার দায় নেব না। শুধু আপনাদের বলে দিতে পারি এখানে ক্লাবের কিছু প্রপার্টির ব্যাপার রয়েছে, ক্লাবের মেম্বারশিপ সংক্রান্ত কিছু ব্যাপার রয়েছে, মেম্বারদের অধিকার ইত্যাদি ইত্যাদি, ক্লাবের লোগো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসব রয়েছে, সেগুলোতে যাতে ইনভেস্টরদের একচেটি আধিপত্য না থাকে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান ক্লাবকর্তারা। এদিকে যে সমস্যাটা যেটা দেখা দিয়েছে যে শ্রী সিমেন্টের যারা কর্মকর্তারা এখানে রয়েছেন, ভারতে রয়েছেন বা কলকাতায় রয়েছেন, তাদের সঙ্গে ক্লাবকর্তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে,
কোনো না কোনো ভাবে একটা হয়তো দূরত্ব তৈরি হয়েছে মনোমালিন্য থেকে হোক বা থেকে হোক। তার থেকে সব থেকে বড় কথা কি জানেন তো, একটা ক্লাব যখন পারফরমেন্স মাঠে ভালো না করে তখন কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে যায়। আপনি যত খান, যত বডি বানান, মাসেল বানান, কিন্তু আপনার মনটা খারাপ থাকলে না আপনার কিছু হবে না। এই জন্যই আমি আজকে পড়েছি লাল হলুদ স্বপ্ন। তো আমাদের স্বপ্নটা সুন্দর হতে হবে, তো সেই জায়গাটা হচ্ছে না আর কি, হয়ে যায় মানে সমস্যা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল ISL-এ ভালো খেলতে পারেনি, 9 নম্বর পজিশন, 3টে জয়, এবং যেভাবে মানে ইস্টবেঙ্গলের খেলা উচিত সেভাবে খেলতে পারেনি। তো সেই এবং সঙ্গে এই ধরনের কিছু মনোমালিন্য সব কিছু মিলিয়ে এই দূরত্বটা আস্তে আস্তে বড় হয়েছে। সিসিমেন্টের জায়গাতে তারা আটকে থাকতে চাইছে। তারা বলছে যে যে এগ্রিড টার্ম রয়েছে, যে টার্মশিট, যে এগ্রিড টার্মশিট রয়েছে, সেই টার্মশিট থেকে তারা ডিভিয়েট করবে না, বা তারা চাইছে না যে তারা যাতে এর এর মধ্যে কোনো পরিবর্তন কিছু হয়। কিন্তু এইখানেই এই দুই ব্যক্তিত্ব হরিমোহন বাঙ্গুর এবং প্রশান্ত বাঙ্গুরের একটা বড় ভূমিকা রয়েছে। তারা অনেক বিগার পিকচার দেখেন, তারা অনেক কোম্পানির অন্যান্য ব্যক্তিত্বের মতো নন, এবং তারা জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব কী, ইস্টবেঙ্গল ক্লাবের লিগ্যাসি কী, এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি শ্রী সিমেন্টের এস্টাবলিশ করার জন্য ইস্টবেঙ্গলের থেকে কোনো ভালো প্রজেক্ট ও বড়ো প্রজেক্ট হতে পারে না, তারা সেটা জানেন। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ইস্টবেঙ্গলের যে অবদান রয়েছে এতদিন পর্যন্ত, ঠিক আছে, বা যা আগামী দিনে অবদান থাকবে, সেক্ষেত্রে মানে শ্রী সিমেন্টও কিন্তু তার ধারক বাহক হয়ে গেল, এবং বাঙালির হৃদয়ে শ্রী সিমেন্টের যে জায়গাটা ইতিমধ্যেই তারা করে নিতে পেরেছে, এবং শ্রী সিমেন্ট অনেক বড়, বিশাল বড় কোম্পানি, তার মার্কেট, যারা শেয়ার নিয়ে আপনারা চর্চা করেন তারা মার্কেটটা একটু ভালো করে দেখে নিতে পারেন, শ্রী সিমেন্টের এক একটা শেয়ারের দাম কত, এবং শ্রী সিমেন্টের অ্যাজ এ কোম্পানি তার পারফরমেন্স বিগত কয়েক বছরে কীরকম। সুতরাং এই যে একটা বিশাল বড় কোম্পানি আর বিশাল বড় ক্লাবের হাত একসঙ্গে ধরে এই ভেঞ্চারটা একটা অত্যন্ত মানে একটা ডেডলি কম্বো হতে, ডেডলি ভেঞ্চার হতে পারেন, সেটা কিন্তু এই দুই ব্যক্তিত্ব জানেন, এবং আমাদের ক্লাব কর্তা যারা আছেন তারাও জানেন। সুতরাং একটা মধুর এনে সমাপয়ত হবে, আমি আপনারা গ্যারান্টি দিচ্ছি এই সমস্যাগুলো থাকবে না। মনোমালিন্য আছে, মত পার্থক্য আছে, কিন্তু আমার মনে হয় যখনই আলোচনার টেবিলে বসা হবে এই সব সমস্যাগুলো থাকবে। আরেকটা কথাও আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত দু একটা সমস্যা আনসলভ থাকতেই পারে, তা বলে ইনভেস্টমেন্ট আটকে থাকবে না। যদিও বলা হচ্ছে যে এই টার্মশিট মানে ফাইনাল টার্মশিট এগ্রিমেন্ট সিগনেচার যতক্ষণ না হবে শ্রী সিমেন্ট কোনো রকম ইনভেস্টমেন্ট করবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আলটিমেটলি আলোচনা হওয়ার পর যদি দু একটা পয়েন্টে মনোমালিন্য থেকেও যায়, দু একটা পয়েন্টে মানে মতনৈক্যর জায়গাতে নাও আসা যায়, তাহলেও কিন্তু ইনভেস্টমেন্টটা মানে আটকে থাকবে না। আগামী বছরের জন্য ইনভেস্টমেন্ট হবে, অবশ্যই ISL খেলবে এবং ভালো রকম হবে, এরকম না অনেক ভালো রকম পারফরমেন্স করবে, সেইটা আমি সম্পূর্ণ বিশ্বাসী, এবং এটা আমি নিজের কথা বলছি না, এটা কিন্তু আমি একটা সোর্স মারফতই আমি আপনাদের কাছে নিয়ে আসছি, যেটা আমরা মানে সাংবাদিক হিসেবে জানতে পেরেছি। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম ইস্টবেঙ্গলের কাছে দ্বিতীয় কোনো পথ নেই ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটাকে স্বীকার করা ছাড়া, এবং তার কারণ হচ্ছে যে প্রচুর টাকা পয়সার বিষয় রয়েছে। এই ইনভেস্টমেন্ট যদি চলে যায় তো ইস্টবেঙ্গলকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে, দুটো ট্রান্সফার উইন্ডো ব্যানের খাড়া ঝুলছে, 4 কোটি 7 লক্ষ টাকার মতো দেনা রয়েছে, একটা খুব ভজঘট পজিশন, একটা খুব খারাপ পজিশনে ক্লাব দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইনভেস্টর যারা রয়েছেন তারা কিন্তু পুরোটাই পুরো ব্যাপারটাই দেখবেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যাতে ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডো ব্যান ফেস না করে, আলটিমেটলি 31 মার্চের মধ্যে সমস্ত বিষয়গুলো ঠিক হয়ে যেতে পারে। তাই জন্য আমি বলছি 25 থেকে 26 তারিখ আপনারা মহেন্দ্রক্ষণ ধরে রাখুন যে এই সব বিষয়গুলো সম্পূর্ণ সলভ হয়ে যাবে, এবং 31 তারিখের মধ্যে সমস্ত বিষয় শর্ট আউট হয়ে যাবে, এবং ইস্টবেঙ্গল কিন্তু বাজারে নেমে পড়বে, মানে ট্রান্সফার বাজারে নেমে পড়বে ভালো টিম তৈরি করার জন্য। এবার আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই টার্মশিট ফাইনাল এগ্রিমেন্ট সিগনেচার হওয়ার ফলে কি হবে, যে বোর্ড রয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের, সেই বোর্ডে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, ইস্টবেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ আসবেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, শ্রী সিমেন্টের রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একজন বা দুজন রিপ্রেজেন্টেটিভ আসবেন,
এবং তার ফলে যেটা হবে, যে টিমটা তৈরি হবে, যে ফুটবল টিমটা তৈরি হবে বা যে ক্রিকেট টিমটা তৈরি হবে বা যে হকি টিমটা তৈরি হবে, এই যে সম্পূর্ণ টিমগুলো, এই যে টিমগুলো তৈরি হবে, এই টিমটার তৈরির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের যারা সাবেক কর্মকর্তা রয়েছে তারা কিন্তু তাদের ফুটবলিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি। শ্রী সিভেন অ্যাজ এ কোম্পানি বিশাল কোম্পানি, সারা পৃথিবীতেই হয়তো তার নাম জানে, কিন্তু ফুটবল এক্সপিরিয়েন্সটা কিন্তু তাদের নেই। তারা ফুটবল ক্লাব আগে কখনো বানাননি, হয়তো ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আমি জানি, আগে ফুটবল ক্লাবের মানে স্পন্সর বা ইনভেস্টার হিসেবে কাজ তারা করেছেন কলকাতা ময়দানে, কিন্তু এত বড় বৃহৎ ক্ষেত্রে নয়, ইস্টবেঙ্গলের মতো এত বড় একটা মানে সুপার জায়ান্টকে তারা কখনো কন্ট্রোল করেননি। সুতরাং ফুটবলিং এক্সপিরিয়েন্সটা যে তাদের সেটা তো হয়তো অতটা নেই, সুতরাং সেক্ষেত্রে তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যে 100 বছর ধরে যে ফুটবল ক্লাব চালানোর যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু তারা পাবেন। এবং যে টিম তৈরি হবে, যে বিদেশি চয়ন হবে, যে স্বদেশি ফুটবলার চয়ন হবে, যে টিম তৈরি হবে সেটা কিন্তু এই মানে একটা কম্পোজিট একটা মতামত নিয়ে তৈরি হবে, এবং প্রাক্তনদের একটা মানে একটা গ্রুপ তৈরি হবে যেখানে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলাররা বা কোচেরা মতামত দেবেন যে এই পজিশনটা আমাদের খারাপ আছে, এই পজিশনটা আমাদেরকে ভালো করা প্রয়োজন, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আরও চর্চা মানে আরও বাড়বে, এবং সেটা যথেষ্টই একটা ভালো দিক ইস্টবেঙ্গলের পক্ষে। এখানে আমি এটিকে মোহনবাগানের একটা উদাহরণ দিতে চাই। এটিকে মোহনবাগানের বোর্ডে, মোহনবাগানের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এই এই বোর্ডটাকে সাপোর্ট করছেন প্রতি মুহূর্তে, এবং তাদের মতামত কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিচ্ছে, তার ফলে তাদের যে 130-131 বছর ধরে ফুটবল চালানোর যে অভিজ্ঞতা সেটা কিন্তু এটিকে মোহনবাগান ক্লাবটা পুষ্ট হচ্ছে। সুতরাং সেটা তাদের দিক থেকে একটা খুব পজিটিভ ব্যাপার। এসসি ইস্টবেঙ্গল বা শ্রীসিমেন ইস্টবেঙ্গল বা স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলেরও কিন্তু এই জায়গাটাতে আসতে হবে, এবং সেই জায়গাটাতেই ইস্টবেঙ্গল আসতে চলেছে। আমি আপনাদের এইটুকুনি বলতে পারি, 25 তারিখ অবধি আপনারা যারা সমর্থক আছেন, যারা আমাকে প্রচুর মেসেজ করছেন, তারা একটু মানে বুকে হাত দিয়ে বসে থাকুন, 25 তারিখের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, কি ফিঙ্গার্স ক্রস। কারণ কি, আমি আগেই বলেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবের দ্বিতীয় কোনো রাস্তা নেই, এখন নতুন ইনভেস্টর আনা বা নতুন স্পন্সর আনা সেটা কখনো সম্ভব নয়। ইস্টবেঙ্গল ISL খেলবে এবং অবশ্যই খেলবে, এবং যাবতীয় সমস্যা খুব তাড়াতাড়ি আমার মনে হয় আর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আপনাদের মানে আপনারা হাফ ছেড়ে বাঁচবেন, মানে যেটার জন্য আপনারা ওয়েট করছেন, এইটুকুনি আমি বলতে পারি।